দেখো এবার আমরা এগারো অঙ্কটা করবো এগারো অঙ্ক কি বলা আছে দেখাও যে এক্সের সব অখণ্ড মানে জি এক্স সমান এক্স মাইনাস বক্স এক্স অপেক্ষক অসন্তত এক্সের কি সমস্ত অখণ্ড মানে এই যে ফাংশানটা দেওয়া আছে জি এক্স ফাংশানটা সেটা হচ্ছে অসন্তত দেখাতে হবে এখানে বক্স এক্স সমান কি বলা আছে বক্স এক্স হল বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের ছোটো বা এক্সের সমান এবার আমি শুরুতেই তোমাদের এই যে বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান যাকে আমরা বলি সেই ফাংশানটা সম্পর্কে আগে আমি একটু আলোচনা করে দিই তারপর আমি অঙ্কটা শুরু করব তাহলে দেখো এখানে বক্স এক্স সমান আমাদের এখানে কি বলা আছে এক্সের ছোটো বা এক্সের সমান আমি কিছু আগে সংখ্যা দিয়ে দেখি ধরো যদি তোমাদের বক্স এক্স সমান যদি দুই বলা থাকে তাহলে বক্স এক্স দুই মানে তার ভ্যালু আমরা কত নেবো দুই কিংবা বক্স এক্সের ভ্যালু যদি আমাদের ধরো টু পয়েন্ট ফোর থ্রি এরকম বলা থাকে সেখানেও আমরা বক্স এক্সের আমাদের মান কত হবে দুই কেননা এই আমি একটু সংখ্যা রেখার সাহায্যে দেখাই ধরো এটা হচ্ছে আমাদের দুই বিন্দু এবার টু পয়েন্ট ফোর থ্রি মানে বিন্দুটা কোথায় অবস্থিত দুই আর তিনের মাঝখানে ধরো দুই এটা নিলাম তিন তাহলে এরকম কোন একটা জায়গাতে আমাদের টু পয়েন্ট ফোর থ্রি অবস্থিত এবার এই যে বক্স এক্স মানে হচ্ছে এই যে জায়গাটাতে তোমার অঙ্গটা অবস্থান করবে যে দুটো সংখ্যার মধ্যে অবস্থান করবে আমরা তার বাম দিকের যে ইন্টিজারটা রয়েছে সবার আগে যে ইনটিজারটা পড়বে আমাদেরকে সেই সংখ্যাটা নিতে হবে তাহলে দুই আর টু পয়েন্ট ফোর থ্রিটা পড়ছে কোথায় দুই আর তিনের মাঝখানে তাই তো তাহলে এই তাহলে এই টু পয়েন্ট ফোর থ্রির বাম দিকে সব থেকে বাম দিকে সব থেকে কাছে ইন্টিজার কোনটা রয়েছে দুই সেই জন্য আমরা এটা সমান লিখলাম দুই একই রকমভাবে ধর আমাদের এরকম দেওয়া আছে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স আমাদের মান কথা হবে এবার মাইনাস ফাইভ মানে দেখো মাইনাস ফাইভ তাহলে যদি আমাদের এটা মাইনাস পাঁচ হয় মাইনাস আর এখানটাতে আমরা কিনেছি মাইনাস তাহলে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স মানে কত এরকম একটা জায়গাতে পড়বে মানে মাইনাস পাঁচ আর মাইনাস ছয়ের মধ্যবর্তী একটা জায়গাতে পড়বে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স তাহলে এখানটা তো আমাদের পড়ছে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স তাহলে আমি কী বলেছি যে সংখ্যাটা নেব আমাকে তার বাম দিকের বাম দিকের ইন্টিজারটা দেখতে হবে তাহলে মাইনাস ফাইভ পয়েন্ট সিক্সের বাম দিকের ঠিক পরবর্তী বাম দিকের ইন্টিজারটা এখানে কত হচ্ছে এটা হচ্ছে মাইনাস ছয় তার মানে সেই জন্য মাইনাস ফাইভ পয়েন্ট সিক্স এই এটার তোমার কত হবে ইন ভ্যালু কত হবে এটা মাইনাস ছয় একই রকমভাবে তোমাদের যদি এরকম কত হয় ধরো জিরো পয়েন্ট ওয়ান দেওয়া আছে সেক্ষেত্রেও তোমাদের এর ভ্যালুটা কত দাঁড়াবে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সমান আমরা কী লিখতে পারি এখানে আমরা সমান লিখতে পারবো জিরো কারণ জিরো পয়েন্ট ওয়ান কার কার মাঝখানে পড়বে এখানে জিরো আর এখানে এক তার মানে এরকম কোনো একটা জায়গাতে পড়বে তোমাদের জিরো পয়েন্ট ওয়ান তাহলে জিরো পয়েন্ট ওয়ানের ঠিক বাম দিকের ইন্টিজার কে পড়ছে জিরো পড়ছে সেই জন্য জিরো পয়েন্ট ওয়ান বক্স অফ জিরো পয়েন্ট ওয়ানের ভ্যালু হবে জিরো এবার এটা আমি হচ্ছে কিছু সংখ্যা দিয়ে লেখালাম এবার এখানে দেখো কি দেওয়া আছে এখানে তো শুধু বক্স এক্স দেওয়া নেই এখানে দেখো জি এক্সটা আমাদের কী দেওয়া আছে জি এক্স সমান দেওয়া আছে এক্স মাইনাস বক্স তাহলে এই যে জি এক্স সমান এক্স মাইনাস এটার জন্য আমি কিছু তোমাদের ক্যালকুলেশান করে দেখাচ্ছি যে এর মানটা কি কী হতে পারে এই আমি যে এখন যে ক্যালকুলেশানটা করছি এটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় দেখানোর দরকার নেই আমি যখন অঙ্কটা শুরু করব সেখান থেকে তোমরা লিখবে পরীক্ষার খাতাতে এখানে আমাদের কত দেওয়া আছে জি এক্স সমান দেওয়া আছে দেখো এক্স মাইনাস বক্স এক্স এটা দেওয়া আছে এবার আমি কিছু কিছু কন্ডিশনে এই জি এক্সের ভ্যালুটা কী কী হতে পারে সেটা আমি লিখবো তাহলে এখানে আমরা দেখো লিখছি জি এক্স সমান আমি বিন্দুটা কত থেকে কতর মধ্যে আগে নিচ্ছি সেটা বলে দিই মাইনাস ওয়ান লেসারিক্যাল টু এক্স লেস দ্যান জিরো এই রেঞ্জের মধ্যে নিচ্ছি মাইনাস ওয়ান লেসারিক্যাল টু এক্স লেস দ্যান জিরো তাহলে দেখো মাইনাস ওয়ান আর জিরো তাই তো তার মানে এটা ধরো যদি জিরো হয় তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান এবার আমি কিনেছি মাইনাস ওয়ানের সঙ্গে সমান আবার কিনেছি মাইনাস ওয়ান আর জিরোর মধ্যবর্তী তাহলে মাইনাস ওয়ান আর জিরোর মধ্যবর্তী কোনো সংখ্যা মানে সেগুলো কী হোক কীরকম জায়গা হবে এরকম জায়গায় অবস্থান করবে তার মানে যদি এরকম আসে তাহলে সেখানে আমরা কী বলতে পারি এই এই যে বক্স সেক্স আমি এখানে জি এক্সটা এই যে পুরো রেঞ্জটা আমি নিয়েছি এটা কার জন্য নিয়েছি আমরা এই যে বক্স সেক্স এটার জন্য নিয়েছি তাহলে মাইনাস ওয়ান ওয়ান আর জিরো এর মধ্যবর্তী যে কোনো জায়গায় যদি আমি কোনো সংখ্যা নিই তাহলে তার ভ্যালুটা আমার কার কত হবে এই যে এখানে মাইনাস ওয়ান হবে আবার আমি দেখো মাইনাস ওয়ানের সঙ্গে ইকুয়াল নিয়েছি এখানে আমি ইকুয়াল এই কারণেই নিয়েছি কারণ এখানে দেখো বলা আছে যে বৃহত্তম অখণ্ড সংখ্যা এক্সের বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের ছোট বা এক্সের সমান সেই জন্য আমি এখানে কি দিয়েছি এই যে ইকুয়াল চিহ্নটা দিয়েছি তাহলে এখানে প্রত্যেকটা মান আমরা কত পাচ্ছি এই যে মাইনাস ওয়ান না জিরো এর মধ্যবর্তী কোনো সংখ্যা নিলে তার ভ্যালুটা কত হবে মাইনাস ওয়ান আবার ইকুয়ালের জন্য কি হবে মাইনাস ওয়ান তাহলে এক্সের মানটা আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস ওয়ান আবার সামনে কত রয়েছে মাইনাস আছে তার মানে এর ভ্যালুটা আমাদের কত হয়ে যাবে এক্স প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এখানে আমি কন্ডিশন কোন রেঞ্জটা নিয়েছিলাম মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে এবার আমরা কত নেব জিরো আর একের মধ্যে তাহলে কি নিচ্ছি কোন রেঞ্জে জিরো লেসারিক্যাল টু এক্স লেস দেন ওয়ান তাহলে জিরোর সঙ্গে ইকুয়াল আছে তার মানে এক্সের জায়গায় আমরা এই যে বক্স এক্সের ভালো মাত্র কত হবে অবশ্যই জিরো হবে তাহলে এটার সমান আমরা কত পাবো এক্স মাইনাস জিরো এবার আমরা কী নেব ওয়ান লেসারিক্যাল টু এক্স লেস দেন টু এক আর একের সঙ্গে সমান আবার এক আর দুয়ের মধ্যবর্তী সংখ্যা তাহলে এক আর দুয়ের মধ্যবর্তী সংখ্যা মানে অবশ্যই সেখানে বক্স এক্সের মানটা কথা হবে ওয়ান হবে তার মানে এটা সমান হবে আমাদের এক্স মাইনাস ওয়ান এবার যদি আমরা দুই লেসারিক্যাল টু এক্স লেস দেন তিন নি তাহলে কার সঙ্গে সমান নিয়েছি দুয়ের সঙ্গে সমান নিয়েছি আর দুই আর তিনের মধ্যবর্তী তার মানে অবশ্যই বক্স এক্সের মান এখানে কথা হবে বক্স এক্সের মান হবে দুই তাহলে এটা সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস টু যখন হচ্ছে আমাদের এই কন্ডিশনটা এবার ধরো যদি আমাদের এরকম করে চলতেই থাকে ধরো আমি মাঝ এমন একটা রেঞ্জ নিলাম যেখানে রেঞ্জটা হচ্ছে এম লেস সারিক টু এক্স লেস দেন এম প্লাস ওয়ান যদি আমাদের এই রকম আসে তাহলে সেখানে আমরা কি বলতে পারি সমান নিয়েছি কার সঙ্গে এমের সঙ্গে সমান আর মানটা নিয়েছি এম আর এম প্লাস ওয়ানের মধ্যবর্তী তার সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস কি হয়ে যাবে এম হয়েছে তাহলে আশা করি তোমরা এখানটা বুঝতে পেরেছো এবার আমরা অঙ্কটা শুরু করবো এবারে দেখো এবার আমি অঙ্কটা শুরু করবো এখানে দেখো লেখা কি দেওয়া আছে যে বক্স এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের ছোটো বা এক্সের এর সমান তো অঙ্কটা শুরুর জন্য আমরা শুরুতেই কি ওটা লিখে নেব এই যে আমি যেখান থেকে আনসার বলে লেখা শুরু করেছি তোমরা এখান থেকে পরীক্ষার খাতায় লিখবে তাহলে বক্স এক্স সমান আমরা কি লিখলাম আগে যে এক্সের সমান বা ছোট সব থেকে বড়ো অখণ্ড সংখ্যা এবার দেখো আমাদের এখানে কী দেখাতে হবে এখানে দেখাতে হবে এক্সের সব অখণ্ড মানে এই ফাংশানটা হচ্ছে অসন্তত সেই আমি কি করব শুরুতেই এই যে যে কোনো একটা অখণ্ড সংখ্যা আমরা এখানে কে ধরে নেব যে কে ধরে আমরা ক্যালকুলেশান করব তাহলে এখানে আমরা শুরুতেই কী করছি যে মনে করি যে কে যে কোনো একটি অখণ্ড সংখ্যা তাহলে আমরা কী লিখছি এখানে মনে করি কে কোনো একটি অখণ্ড সংখ্যা কে কোনো একটি অখণ্ড সংখ্যা এবার দেখো আমাদের এখানে কি অসন্তত দেখাতে হবে তাই তো তাহলে অসন্তত দেখানোর জন্য আমি এখানে কি করব যে এখন আমরা কি করবো এই যে জি এক্সটা যদি কে বিন্দুতে আমাদের আমরা এখানে অসন্তত প্রমাণ করতে হবে তো তো আমরা শুরুতেই যেটা করব আমরা লিখবো এখানে যে এখন জি এক্সটা যদি কে বিন্দুতে সন্তত হয় তাহলে আমরা এখানে কি জানি এক্সের সব মানে সন্তত হবে এবার আমরা দেখাবো সন্ততটা ধরে নিয়ে এখানে দেখাবো যে কি আমাদের প্রত্যেকটা মান কি অসমান আসে তাহলে অসমান এলেই আমরা বলতে পারবো যেখান সেখানে আমাদের কি ওই বিন্দুতে অসন্তত তাহলে এখন আমরা এখানে কী লিখবো যে এখন লিখছি কি দেখো যে এখন জি এক্স কে বিন্দুতে সন্তত হলে এক্সের সব অখণ্ড মানে সন্তত হবে এখন জি এক্স কে বিন্দুতে সন্তত হলে কে বিন্দুতে সন্তত হলে এক্সের সব অখণ্ড মানে সন্তত হবে এক্সের সব অখণ্ড মানে সন্তত হবে হয়েছে কারণ আমরা জানি যে একটা বিন্দুতে সন্তত হলে কি হয় সেই রেঞ্জেরও সমস্ত বিন্দুতে কি হয় সন্তত হয় এবার এখানে আমাদের জি এক্সটা কত দেওয়া আছে এক্স মাইনাস বক্স এক্স তাহলে যেহেতু জি এক্স সমান লিখছি আমরা এক্স মাইনাস বক্স এক্স এটা আমাদের দেওয়া আছে এবার এই বক্স এক্সে আমি যে ভ্যালু আমাদের কোন রেঞ্জে কখন হয় সেটা আমি তোমাদের একটু আগে নির্ণয় করে বলেছি এবার আমি সেখানে মানগুলো বের করব। তাহলে অতএব জি এক্স সমান এখানে আমি এই যে বক্স এক্সে এখানে আমরা কি ধরেছিলাম মনে করি এখানে এটা আমি ধরেছিলাম যে কোনো একটি অখণ্ড অখণ্ড সংখ্যা তাহলে বক্স এক্সের মানটা আমি কীরকমভাবে নিচ্ছি দেখো আবার বক্স এক্সের মানটা কি এখানে কী আছে আমি এক্সের সমান বা ছোট সব থেকে বড়ো অখণ্ড সংখ্যা এবার আমি বক্স এক্সের জায়গা আমি কে জাতীয় রাশিতে লিখব কিন্তু এক্সটা আমাদের কী যেমন ছিল তেমনই থাকবে তাহলে এখানে আমরা লিখছি এক্স মাইনাস এবার আমি দেখো কেটা একটা অখণ্ড সংখ্যা ধরেছি তো এবার আমি কিছু রেঞ্জের মানটা নির্ণয় করব। মানটা আমি কীরকম নিচ্ছি কন্ডিশনটা রেঞ্জটা এক্স মাইনাস ওয়ান লেসারিকা লেস দেন কে যদি এই রেঞ্জে আমরা বক্স এক্সের মানটা নিই তাহলে বক্স এক্সের মান এখানে কত হবে অবশ্যই কত এখানে হবে কে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা মাইনাস অফ লিখছি কে মাইনাস তাহলে এটা সমান নিয়ে আমরা কত পাব এটা এটা একটা পেলাম আর একটা মান আমরা কী নেব এখানে যেমন নিয়েছি কে মাইনাস ওয়ান থেকে এর মধ্যে আর একটা মান আমরা কত নেব লেসারিক্যাল টু এক্স লেস দেন কে প্লাস ওয়ান তাহলে কে লেসারিক্যাল টু এক্স লেস দেন কে প্লাস ওয়ান তার মানে এখানে বক্স এক্স মান কার সাথে সমান হবে এই যে কে এর সাথে সমান হবে তাহলে এটা সমান আমাদের হয়ে যাবে এক্স মাইনাস কে তাহলে এই যে আমি পরপর দুটো রেঞ্জের এর মান নিয়ে নিয়েছি এবার আমরা কী ধরেছিলাম যে জি এক্স অপেক্ষাটা যদি আমাদের কে বিন্দুতে সন্তত হয় তাহলে কে বিন্দুতে সন্তত হলে আমরা কী জানি লিমিট এক্সটেন্স টু কে প্লাস স এর মান আর লিমিট এক্সটেন্স টু কে মাইনাসের মানটা কার সাথে সমান হবে জি অফ কে এর সাথে সমান হবে তাহলে আগে আমরা ওই ভাষাটা লিখে নিই তাহলে দেখো আমি ভাষাটা লিখে দিয়েছি যে এখন জি এক্স অপেক্ষক কেক্সিকাল টু কে বিন্দুতে সন্তত হলে কী হবে লিমিট এক্সটেন্স টু কে প্লাস জিএক্স সমান লিমিট এক্সটেন্স টু কে মাইনাস জি এক্স সমান জি জি অফ কে হবে এবার আমি এই যে এগুলোর মান নির্ণয় করবো তাহলে শুরুতে কার মান নির্ণয় করছি লিমিট এক্সটেন্স টু কে প্লাস জি অফ এক্সে এবার কে প্লাস জি কে প্লাসে মান বের করছি মানে সেটা কি কে থেকে আমাদের বড়ো ফাংশানটা তাহলে কে এর থেকে বড়ো মানে এখানে আমাদের কোন রেঞ্জে নেব এই যে কে থেকে কে প্লাস ওয়ান এর মধ্যে অবস্থান করবে তাহলে তখন ফাংশানের মান কত হয়েছে এক্স মাইনাস কে তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি লিমিট এক্স টেন্স টু কে প্লাস জি এক্সের ভ্যালু আমাদের এখানে কত পেয়েছি এক্স মাইনাস কে এবার আমরা এক্সের জায়গায় কত বসাবো কে বসাবো তাহলে এটা কে মাইনাস কে সমান আমরা পেলাম জিরো এবার আমরা কী করবো এক্স টেন্স টু কে মাইনাসে জি এক্সের মান নির্ণয় করবো কি লিখছি লিমিট এক্স টেন্স টু কে মাইনাস জি অফ এক্স কে মাইনাস মানে হচ্ছে কে এর থেকে ছোটো ভ্যালু এই যে দেখো কে এর থেকে ছোটো ভ্যালু মানে কে মাইনাস ওয়ান আর কে এই মধ্যবর্তী রেঞ্জে এর ফাংশানটার মান কত এক্স মাইনাস কে মাইনাস ওয়ান তাহলে এটা আমরা লিখছি লিমিট এখানে আমি প্লাস দিতে ভুলে গিয়েছিলাম সরি দিয়ে দিই তাহলে এখানে হবে এক্স টেন্স টু কে মাইনাস জি এক্সের মান কত এখানে এক্স মাইনাস কে মাইনাস ওয়ান এবার আমরা এক্সের জায়গায় কত বসাবো এক্সের জায়গায় কে বসাবো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে মাইনাস কে প্লাস ওয়ান তাহলে মাইনাস কে প্লাস কে কেটে যাবে তাহলে ভ্যালু পেলাম আমরা ওয়ান তাহলে দেখো এখানে আমরা এই যে কে প্লাসে লিমিট এক্সটেন্স টু কে এ জি এক্সের ভ্যালু পেয়েছে জিরো আর লিমিট এক্সটেন্স টু কে মাইনাসে জি এক্সের ভ্যালু পেয়েছি আমরা ওয়ান তাহলে এই দুটোর মান কি আমাদের অসমান তাহলে এই দুটোর মান অসমান মানে আমরা কী বলতে পারি যে এক্স ইকাল টু কে বিন্দুতে জি এক্স অপেক্ষকটি কী অসন্তত তাহলে এখানে কী লিখবে যে যেহেতু লিমিট এক্সটেন্স টু কে প্লাস জি অফ এক্স নট ইকাল টু লিমিট এক্স টেন্স টু কে মাইনাস জি অফ এক্স এই দুটো আমাদের হয়েছে সেই জন্য আমরা অতএব কী বলতে পারি অতএব এক্সিক্যাল টু কে বিন্দুতে জিএক্স অপেক্ষক অসন্তত জিএক্স অপেক্ষক অসন্তত জিএক্স অপেক্ষক অসন্তত আবার এক্সিকাল টু কে বিন্দুটা আমরা ধরে নিয়েছিলাম যে আর কেটা আমরা কী ধরেছিলাম যে কোনো একটি অখণ্ড সংখ্যা তাহলে কে বিন্দুতে যদি অসন্তত হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এক্সের সমস্ত অখণ্ড মানের জন্য জি এক্স অপেক্ষক অসন্তত তাহলে আমি এইখানটাতে এর পরের লাইনটা একটু লিখে দিচ্ছি এখানে লিখবে অতএব এরপরে লিখবে অতএব এক্সের সব অখণ্ড মানের জন্য অখণ্ড মানের জন্য কি হবে এক্স অসন্তত হবে এটাই তোমাদের দেখাতে বলেছিল তাহলে সেদিন এখানটাতে আমরা কি লিখে দেবো প্রমাণিত কথাটা লিখে দেবো তাহলে এটাই ছিল তোমাদের পুরো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো